বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প অভিশপ্ত, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালে 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক তাকে মূলত চেনে পথের পাঁচালী এবং অপুর সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়া তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশ্বিনী সংকেত ইত্যাদি। ছোট গল্পের মধ্যে আছে একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাক্সবদল, কিশোরদের জন্য লেখা চাঁদের পাহাড় আজও আমাদের অতি প্রিয়। 1950 সালের 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ সানডে সাসপেন্সে তার লেখা একটি ছোট গল্প অভিশপ্ত। এই গল্পটি আমরা নিয়েছি দীপায়ন থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক গল্প সম্ভার থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক, তার সঙ্গী আর মাঝি নরনারায়ণ রায় এবং লক্ষ্মীদেবী। গল্প পাঠে মীর, লক্ষ্মীদেবীর চরিত্রে শ্রী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে অভিশপ্ত। আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর তিনেক আগেকার কথা, আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ওই অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকোয় উঠলাম। আমার সঙ্গে এক নৌকোয় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগল। সময়টা পুজোর পরই, দিনটা মেঘলা, সন্ধ্যের কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্যে দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হল। সন্ধ্যে হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লাম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন যাওয়া, চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগল। অপরিসর খালের দুধারে বৃষ্টিস্নাত কেয়ার জঙ্গলে মেঘে আধা ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকচিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছইয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি, ছোট ছোট খাল ও নদী চারিধারে, সমুদ্র খুব দূরে নয়, 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরো একটু রাত হল। খালের দুপাড়ের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগল। এ অংশে লোকের বসতি একেবারেই নেই, শুধু ঘন বন আর জঙ্গলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, এত রাত্রে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে, এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তাঁর এক কাকা নাকি ফরেস্ট বনের নানা অংশে বেরিয়েছিলেন, সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হল। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু একটু এই যে বড় নদী পড়বে, এত রাতে একা সেই নদীতে পাড়ি জমাতে পারবো না, এই এইখানে নৌকো রাখি। নৌকো সেখানেই বাঁধা হল। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলাম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল, চারিদিকে কোনো শব্দ নেই, পতঙ্গগুলো পর্যন্ত চুপ করেছে। সঙ্গীকে বললাম, মশাই এই তো সরু খাল, আরে পাড় থেকে বাঘ লাফি পড়বে না তো নৌকোর উপর? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব।
শুনে অত্যন্ত আনন্দে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলাম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বলল, আসুন একটু শোয়া যাক, ঘুম তো হবে না, আর ঘুমানো ঠিকও না, আসুন একটু চোখটা অন্তত বুঝে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হল না। ভাবলাম তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। তারপর যা ঘটল সেটি আমার জীবনের একটা আমার কানে গেল অন্ধকার ঘন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে। কে যেন কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলাম। গ্রামোফোন? এই বনে এত রাতে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলাম গ্রামোফোন না, অন্ধকার হিজল হিমতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর তো করুণ সুরে কি যেন বলছে। খানিকটা শুনে মনে হল সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশী তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটা একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছে, কেউ অনেকটা সেইভাবে। মনে হলো যেন কতগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিটখানেক স্থায়ী হল, তারপরই অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলাম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতন কালো, বনভূমি নীরব, শুধু নৌকোর তলায় ভাটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাতের বাতাসে জলের ধারে কেয়া ঝোপে পার থেকে দূরে হিজল গাছের কালো গুঁড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলাম সঙ্গীতে ডেকে তুলি, আবার ভাবলাম ভেসারিটা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালাম, তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব এমন সময় সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আর্ত করুণ কণ্ঠের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতন জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। নৌকোর মাঝিরা ধর্মর করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলাম, মশাই উঠুন উঠুন, আরে উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো, ভয়ে তার গলার স্বর কাঁপছিল, বললে, আল্লাহ আল্লাহ শুনতে পেয়েছেন বাবু, শুনতে পেয়েছেন আপনি? সঙ্গী উঠে জিজ্ঞাসা করল, কি মশাই ডাকলেন কেন, কোন জানোয়ারটা নন নাকি? আমি ব্যাপারটা বললাম। তিনজন তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন, তিনজনে মিলে কান খাড়া করে রইল, চারিদিক আবার চুপ। ভাটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, মায়ের কীর্তিপাশার গড়। সঙ্গী বললে, মাঝি বললে, 380 বলেই রেখেছিল বাবু, ভাটার টানে নৌকো পিছিয়ে দেওয়া তো জোর ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললাম, কি কি মশাই কি ব্যাপার, আপনি কিছু জানেন নাকি?
ভয় যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে তোর সে কেরোসিনের ডিবেটা জাল, আরে আলো জেলে বসে থাকা যাক, রাত তো এখনো ঢের। মাঝিকে বললাম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বলল, হ্যাঁ বাবু, এই আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল, আমি আরো দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি। সঙ্গী বললেন, এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছে এটা সুপরিচিত। এর পেছনে একটা ইতিহাস আছে, সেটা অবশ্য নৌকোর মাঝিদের পরিচিত নয়, সেইটাই আপনাকে বলি, শুনুন। তারপর কেরোসিনের ডিবার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তি পাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলাম। 300 বছর আগের কথা, মুনিম খাঁ তখন গৌড়ের সুবেদার। এই অঞ্চলে তখন 12 ভূঁইয়ার 2 প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈসা খাঁ মসনদে আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের খোঁজে ওতপে। এই সমস্ত জায়গা কীর্তি রায়ের অধিকারে ছিল, এইখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন, তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যদল দৃঢ় করে গড়তে হতো। এ বনের পশ্চিম ধার দিয়ে তখন আরেকটা খাল বড় নদীতে পড়ত, বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন, তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন, তার নিজের অনেকগুলো বড় ছিপ অর্থাৎ ছোট নৌকো ছিল। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের বন্ধুর, এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন, অত্যন্ত সুপুরুষ, বীর এবং শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন, দেওরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। দু একদিনের মধ্যেই কিন্তু সে স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতির, বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না, নানা জায়গায় খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই পাগড়ি চাপা আছে, যদিও এর আগেও তিনি বালিশের নিচেই খুঁজেছেন। তার প্রিয় তলোয়ারটা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল, আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত জায়গা থেকে খুঁজে পাওয়া গেল। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। বন্ধু পত্নীর সঙ্গে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ক্ষীতগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন,
দুদিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যে রকম বিব্রত করে তুলেছো ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকম কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি একটা কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুর স্ত্রী কখন যে কি করে বসে সেই ভয়ে কয়েকদিন কাটানোর পর নিজের বজরায় উঠে হাত ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মীদেবী বলে দিলেন, আর দিন তোমার জিনিসপত্র ঘরে বসে পাহারা দেবে, বুঝলে? নরনারায়ণ রায়ের বজরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন দুপুরবেলা, সমুদ্রের সেই অংশে এমন কোন নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজরার লক্ষ্মীরা কেউ হত হল, কেউ সাংঘাতিক জখম। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে হাঁটুতে কিসের খোঁচা খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান হবার পর দেখতে পেলেন তিনি এক অন্ধকার জায়গায় শুয়ে আছেন, তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন, যাকে তারা বলে মনে হয়েছিল তা আসলে একটি ছোট জানালা থেকে ঢুকে আসা বাইরের আলো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার ঘরের ভেজা মেঝের উপর শুয়ে আছেন। ঘরের দেয়ালের জায়গায় জায়গায় সবুজ শ্যাওলার দল গজিয়েছে। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM-এ। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অভিশপ্ত। গল্পের কথক সুন্দরবনের এক অঞ্চলে কাজে এসেছেন নৌকায় করে। রাতের দিকে জঙ্গলের মধ্যে নদীর পাড় থেকে শুনলেন অদ্ভুত কিছু শব্দ। এই জায়গাটার নাম কীর্তিপাশার গড়। এখানে রাতে কেউ আসে না। জায়গাটা নিয়ে একটা গল্প আছে। 300 বছর আগে এখানে কীর্তি রায় নামে এক অত্যাচারী দুর্ধর্ষ জমিদার ছিলেন। তিনি তার প্রতিবেশী জমিদারের পুত্র নরনারায়ণ রায়কে আমন্ত্রণ জানান। নরনারায়ণ রায় কিছুদিনের জন্য কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সঙ্গে সময় কাটাতে আসেন। চঞ্চল রায়ের স্ত্রী লক্ষ্মীদেবী নরনারায়ণকে দেওরের মতন স্নেহ করতেন, কিন্তু নানান রকম ঠাট্টা পরিহাসে তাকে অতিষ্ঠ করে তোলেন। নিমন্ত্রণ রক্ষা করে ফেরবার পথে নরনারায়ণ জলদস্যু দ্বারা আক্রান্ত হয়। যখন তার জ্ঞান হয় তখন তিনি দেখেন যে তিনি একটি অন্ধকার ঘরে বন্দী। তারপর আরো কদিন আরো কটা রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাবার আনল না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সেদিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন নরনারায়ণের চোখের সামনে থেকে জানালার শেষ আলোটাও মিলিয়ে গেল। তিনি অন্ধকার ঘরের পাথরের মেঝেতে শুয়ে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। অনেকক্ষণ পরে কত গিয়ে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধুর স্ত্রী লক্ষ্মীদেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মীদেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল, এসব স্বপ্ন হয়তো।
কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় ভিজে দেয়ালে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যাচ্ছে। নরনারায়ণ শক্তিমান যুবক, ক্ষুধায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দ্রুত পায়ে বন্ধুপত্নীর পেছন পেছন চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে উপরে উঠে একটি দীর্ঘ সুড়ঙ্গ পার হবার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে